হ্যালো বন্ধুরা হেলথ পভেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার তো আজ যেই ওষুধটি রিভিউ করব সেই ওষুধটি অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে নীলাজেল এটি একটি সফট ক্যাপসুল জাতীয় ওষুধ এবং এটি পাঁচশো এমজির একটি ক্যাপসুল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ব্ল্যাক সিড ওয়েল এখন আসুন যে এই ওষুধটির আসলে কার্যকরিতা কী অর্থাৎ এই ওষুধটি একটি মানুষ যখন সেবন করবে তার শরীরে কি কি উপকারে আসে তো এই ওষুধটির প্রথম কার্যকরিতা যেটি সেটি হচ্ছে যৌন শক্তি বাড়াতে এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ কারো যদি যৌন দুর্বলতা থেকে থাকে তাহলে এই ওষুধটি সেবন করলে যৌন শক্তি কিছুটা হলেও বাড়িয়ে দিতে সাহায্য করবে দুই নাম্বার কাজ যেটি করবে সেটি হচ্ছে চুল পোড়া রোধে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ অনেকের দেখা যায় যে কালে এসে যে প্রচুর পরিমাণে মাথার চুল উঠে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি যদি সেবন করে তাহলে এই চুল পোড়া বন্ধ হয়ে যাবে সেজন্য চুল পোড়া রোদেও এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন নম্বর কাজ যেটি করে সেটি হচ্ছে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করতেও কিন্তু এই অসুখটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে কারো কারো দেখা যায় যে অল্প বয়সে চেহারা শুষ্ক হয়ে যায় রুক্ষ হয়ে যায় চেহারার উজ্জ্বলতা থাকে না আবার দেখা যাচ্ছে বিশ পঁচিশ তিরিশ বছর বয়স হয়ে গেলেই এই চেহারাতে বয়সে ছাপ পড়ে যায় এই সমস্যাগুলো সমাধান করতে অর্থাৎ চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করতেও এই অসুখটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তী কাজ যেটি করে সেটি হচ্ছে হৃদরোগ প্রতিরোধ করে অর্থাৎ যাদের হৃদরোগ আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরের কাজ যেটি করে সেটি হচ্ছে ডায়াবেটিক্স রোগও প্রতিরোধ করে অর্থাৎ যাদের ডায়াবেটিক্স রোগ আছে এই ওষুধটি সেবন করলে সেই রোগটি নিয়ন্ত্রণে রাখবে এবং প্রতিরোধ করবে শেষ কাজ যেটি করে সেটি হচ্ছে মাতৃ দুগ্ধ বাড়াতে এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ দেখা যায় যে অনেক সময় মায়েরা বিশেষ করে যারা যেই মায়েরা তাদের বাচ্চাকে দুগ্ধ পান করায় সেই মায়েদের কিছু কিছু সময়ে দেখা যাচ্ছে যে পরিমাণ মতো দুগ্ধ নিঃসরণ হয় না অর্থাৎ বাচ্চাতে পরিমাণ মতো দুধ খেতে পায় না সেক্ষেত্রে সেই মায়েরা যদি এই ওষুধটি সেবন করে তাহলে সেই বাচ্চাতে প্রচুর পরিমাণে দুধ পান করতে পারবে অর্থাৎ রাত্রির দুগ্ধ বাড়াতেও কিন্তু এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণত এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এবার আসুন যে ওষুধটির সেবন বিধি সেটি আমি আপনাদের বলে দিই তো এই ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে পাঁচ বছরের নিচে যারা তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না পাঁচ বছর থেকে পনেরো বছর বয়স যাদের তাদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবন করতে হবে এবং পনেরো বছরের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে প্রতিদিন দুইটি করে ক্যাপসুল সেবন করতে হবে সকালে একটি এবং রাত্রে একটি এটি গেল সেবন সেবনবিধি এবার আসুন যে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো সাধারণত এই ওষুধটি নিয়মিত মাত্রায় সেবন করলে এই ওষুধটির তেমন কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট নাই কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি সেবন করা হয় তাহলে কিন্তু কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে সেজন্য আপনারা কেউ অতিরিক্ত মাত্রায় এই ওষুধটি সেবন করবেন না অবশ্যই নিয়মিত মাত্রায় সেবন করবেন এবার আসুন যে আসলে ওষুধটির আসলে দাম কত আর পাবেন কোথায় তো এই নীলাজেল একটি করে ক্যাপসুলের দাম বা মূল্য ষাট টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এক বক্সে তিরিশটা করে ক্যাপসুল থাকে আর এই তিরিশটা ক্যাপসুলের দাম দুইশো টাকা মাত্র তো বন্ধুরা আসলেও যদি আপনারা আপনাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান যৌন শক্তি বাড়াতে চান চুল পড়া রোধ করতে চান হৃদরোগ প্রতিরোধ করতে চান পাশাপাশি দুগ্ধ বাড়াতে চান এবং ডায়াবেটিক্স রোগ যদি প্রতিরোধ করতে চান তাহলে এই ওষুধটি সেবন করে দেখতে পারেন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট কিন্তু এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তবে একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহজেই কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ রোগের চিকিৎসা ডাক রিভিউ এবং হেলথ টিপস আমি আপনাদের মাঝে পৌঁছে দিব তো এই বলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফিজ